আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার কাছে যদি ধন সম্পদ না থাকে, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে কোনো মূল্যায়ন দেবে না, আপনার বউ আপনাকে মূল্যায়ন করবে না, ছেলে সন্তান আপনাকে মূল্যায়ন করবে না, পৃথিবীর কেউ আপনাকে মূল্যায়ন করবে না যদি আপনার কাছে ধন সম্পদ এবং টাকা উপার্জন করার যদি কৌশল ম্যাগনেট যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনি কোনো জায়গায় প্রেজেন্টেশন করতে পারবেন না, মানুষের মধ্যে আপনাকে কিন্তু কোনো দাম দেবেন না। কিন্তু এইগুলো কাজগুলো করার জন্য আপনাকে হিউজ পরিমাণ স্ট্রাগল করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে, তাহলে আপনি আপনার এই জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। ছাত্র জীবনে পড়াশোনা যখন করবেন তখন শুধুমাত্র পড়াশোনা, স্কুল লাইফের যে পড়াশোনাগুলো আছে সেগুলো করলেই চলবে না, আপনাকে এর সাইটে ডানে বামে বিভিন্ন আরও বিভিন্ন কোর্স রয়েছে, বিভিন্ন স্কিল এবং বিভিন্ন ধরনের জ্ঞান রয়েছে, সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যেমন আপনি যখন এসএসসি পরীক্ষা দিবেন বা পড়াশোনা করবেন এসএসসিতে, তখন আপনার পাশাপাশি আপনার ফিউচার প্ল্যান, আপনি কী করবেন ফিউচারে, আপনি কী হবেন, শুধুমাত্র কি আপনি চাকরি জীবনের পিছনে ঘুরবেন যে আপনি খালি শুধু স্বপ্ন থাকবে আপনি চাকরি করবেন, এটা কিন্তু হতে পারে না। আপনার স্বপ্ন থাকবে আপনি পড়াশোনা করবেন, ঠিক আছে, আপনার স্বপ্ন থাকবে আপনি ভালো একজন উদ্যোক্তা হবেন, কোন সেক্টরের উদ্যোক্তা হবেন সেটাও আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। বা শুধুমাত্র যে আপনি পড়াশোনা করবেন, করে যে আপনি চাকরি করবেন, মানুষের কোম্পানিতে চাকরি করবেন, নিজের মধ্যে এমন কিছু প্রতিভা অর্জন করতে হবে যে যেন আপনি নিজে উদ্যোক্তা হতে পারেন, একটি কোম্পানির মালিক হতে পারেন বা একটা ফ্যাক্টরির মালিক যেন হতে পারেন, এবং ওই দক্ষতা, ওই বিষয়গুলো আপনাকে মাথায় নিয়ে, ওই থিমগুলো মাথায় নিয়ে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে এবং মাস্টার প্ল্যান করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এবং বিভিন্ন সেক্টরগুলো রয়েছে, যেমন বর্তমান প্রেক্ষাপট ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সেক্টরগুলোতে, আইটি সেক্টরগুলোতে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আছে এবং নিজেরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে বিজনেস, মানে ফ্রিল্যান্সিং বা বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে সেগুলো অনেক স্ট্রং, মানে এস্টাবলিশ হচ্ছে অনেকই। এগুলো থেকেও আপনি অনেক স্কিল হয়ে আপনি দেখা যাচ্ছে আপনার কেরিয়ারটাকে অনেক ডেভেলপ করতে পারবেন। শুধুমাত্র যে আপনার চাকরি করে টাকা পয়সা উপার্জন করবেন তা কিন্তু নয়, আপনি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে মার্কেটিং সম্পর্কে, অনলাইন মার্কেটিং সম্পর্কে, অথবা দেখা যায় ফ্রিল্যান্সিংয়ে আপনি ফটোশপের যে CS6 আছে সেটার মাধ্যমে বিভিন্ন আপনি লোগো ডিজাইন করতে পারেন, বা বিভিন্ন মার্কেট প্লেসের যে প্রোডাক্ট ডিজাইন আছে সেটাও আপনি করতে পারেন, এবং বিভিন্ন ধরনের যে ফ্যাশন ডিজাইনার আছে সেখানেও আপনি কিন্তু এই আইটি সেক্টর বা আপনার যে কম্পিউটার যে জ্ঞান, কম্পিউটার যে দক্ষতা সেগুলোকে আপনি কাজে লাগিয়ে এখানেও আপনি বিভিন্ন মডেল তৈরি করতে পারেন, সেগুলো আপনি অনলাইন মার্কেট প্লেসে আপনি প্রোডাক্টগুলো সেলও দিতে পারবেন বা এগুলো মার্কেট আপনি ধরতেও পারবেন। এইখানে আপনি দেখা যাচ্ছে 2-4-5 জন বা 10 জন ছেলে বা মেয়েকে নিয়ে আপনি নিজেই এই ফ্রিল্যান্সিংয়ের উদ্যোক্তা হতে পারবেন। এগুলো কিন্তু শুধুমাত্র যে আমরা বলে যাচ্ছি তা কিন্তু নয়, বর্তমান প্রেক্ষাপটে অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু অনেক বড় একটি এই মানে ডিমান্ড রয়েছে, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না যে হলো অনলাইন মার্কেট প্লেসটা কী, কীভাবে আমরা এই মার্কেট প্লেসটা আমরা ধরবো এবং কার কাছ থেকে আমরা কাজটা অর্ডার নিব এবং কোথায় এই অনলাইন মার্কেটিংয়ের যে হাট যেটাকে বলা হয় বাজারটা, কোন ওয়েবসাইটে আমরা সেটা মানে ছাড়বো, ছাড়লে আমাদের বিভিন্ন বড় বড় ব্র্যান্ডিং কোম্পানিগুলো আমাদেরকে ইনভাইট করবে যে এই প্রোডাক্টগুলো মডেল করার জন্য বা এই ইয়েগুলো তাদের ওয়েবসাইটে কাজগুলো দেওয়ার জন্য, যেখান থেকে আমরা অনেক লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারবো এবং বিভিন্ন ছেলে এবং মেয়েদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। শুধুমাত্র এই পড়াশোনার পাশাপাশি কিন্তু এই আইটি সেক্টরের যে নলেজগুলো রয়েছে এগুলোর কিন্তু আমাদের অনেক এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি চাকরি যখন করবেন বা আপনার যখন পড়াশোনা শেষ হবে, পড়াশোনার শেষের সাথে সাথে কিন্তু আপনাকে বসে থাকতে হবে না, আপনি কিন্তু এই আইটি সেক্টরে আপনার নলেজ আছে এগুলোতে আপনি কাজ করতে পারবেন, এবং আপনি পাশাপাশি বিভিন্ন কর্পোরেট জবেও কিন্তু এই বিষয়গুলো আপনি কাজে লাগাইতে পারবেন। তখন কিন্তু আপনার আইটি সেক্টর যদি জ্ঞান না থাকে আপনি কিন্তু কর্পোরেট সেক্টরেও আপনি অনেক দুর্বল হয়ে যাবেন এবং আপনার চাকরি পেতে সমস্যা হবে, দেখা যাচ্ছে নিজে আপনি স্বাবলম্বী হতে পারবেন না এই সেক্টরটা না জানার কারণে। এই কারণে বেশি বেশি আপনাকে এমনভাবে নিজেকে স্ট্রাগল করে তৈরি করতে হবে যেন আপনি মানুষের কাছে চাকরিও করতে পারেন এবং আপনার মাথার নলেজ খাটিয়ে আপনি একজন উদ্যোক্তাও হতে পারবেন, সেটা ফ্যাক্টরি করেন বা কোম্পানি করেন বা এগ্রো ফার্ম করেন
যেটাই করেন না কেন আপনাকে এই সেক্টরটাতে ভালো আপনার স্কিল সম্পন্ন হতে হবে এবং ওভারঅল আপনাকে নিজেকে এমনভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে যেন আপনি আপনার স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার সাথে সাথে আপনার যেন বসে থাকতে না হয়, আপনি যেন কর্মসংস্থানের আন্ডারে আপনার যেন জীবন অতিবাহিত করতে পারেন এবং আপনার জীবন অনেক সুন্দর করে সাজাইতে পারেন। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার কাছে যদি ধন সম্পদ না থাকে, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে কোনো মূল্যায়ন দেবে না, আপনার বউ আপনাকে মূল্যায়ন করবে না, ছেলে সন্তান আপনাকে মূল্যায়ন করবে না, পৃথিবীর কেউ আপনাকে মূল্যায়ন করবে না। যদি আপনার কাছে ধন সম্পদ এবং টাকা উপার্জন করার যদি কৌশল ম্যাগনেট যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনি কোনো জায়গায় সফল মানে লোক হিসাবে প্রেজেন্টেশন করতে পারবেন না, মানুষের মধ্যে আপনাকে কিন্তু কোনো দাম দিবেন না। কিন্তু এইগুলো কাজগুলো করার জন্য আপনাকে হিউজ পরিমাণ স্ট্রাগল করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে, তাহলে আপনি আপনার এই জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, খোদা হাফেজ, গুড বাই।